by 2 matrix diye ekta column matrix তাকে multiply করেছি multiply করে আমরা আরেকটা column matrix করেছি এবং এই যে column matrix পেয়েছি এটাকে আমরা দেখিয়েছি এই যে matrix যার এন্ট্রি গুলো হলো 1 2 3 4 এই ম্যাট্রিক্সটা দিয়ে একটা কলাম ম্যাট্রিক্স এই কলাম ম্যাট্রিক্সকে আমরা এখন থেকে বলবো ভেক্টর এর টু ডাইমেনশনাল ভেক্টর তো একটা ম্যাট্রিক্স দিয়ে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা আরেকটা ভেক্টর পেয়েছি আর এখানে আমি দেখিয়েছি যে এই ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা যা পাই এই স্কেলার নাম্বার 5 এই 5 দিয়ে সেম ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একই রেজাল্ট পাই অন্য কথায় যে একটা ভেক্টরকে একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা যেই কথা একটা স্কেলার নাম্বার দিয়ে ওই ভেক্টরটাকে মাল্টিপ্লাই করা একই কথা এই এক্সাম্পলের জন্য আমরা সবসময় এমন পাব না যে একটা তার মানে কি এই ম্যাট্রিক্স দিয়ে এই ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা এই ভেক্টরের স্কেলার মাল্টিপল পেয়েছি তবে ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা এই ভেক্টরের স্কেলার মাল্টিপল পেয়েছি এখানে ওই স্কেলার তার মান হলো 5 এই যে ভেক্টর এবং স্কেলার নাম্বার এই দুটার মধ্যে বিশেষ রিলেশনশিপ আছে এটা যেই কোনো ভেক্টর যেই কোনো স্কেলার নাম্বারের জন্য ট্রু না এবং যেই কোনো ভেক্টরকে আমরা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে তার ওই ভেক্টরের মাল্টিপল আমরা স্কেলার মাল্টিপল আমরা পাব না আমরা দেখব পরবর্তীতে যে যে ম্যাট্রিক্স সে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যাকে আমরা বলছি লিনিয়ার ট্রান্সফরমেশন ভেক্টর স্পেস পরে তারপর আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন করব ভেক্টর স্পেস এর মধ্যে তো ম্যাট্রিক্স রিলেটেড যে ক্যালকুলেশন আছে এই জন্য আমরা এখানে আগে আমাদের ক্যালকুলেশনের কাজটা শেষ করতে চাচ্ছি এই যে স্কেলার নাম্বার এবং এই যে ভেক্টর তাদের মধ্যে একটা বিশেষ রিলেশনশিপ আমরা স্কেলার নাম্বারটাকে বলি আইগেন ভ্যালু করেসপন্ডিং টু দা আইগেন ভেক্টর এই গিভেন ভেক্টর মানে এই ভেক্টরটাকে এই ভেক্টরটার আইগেন ভেক্টর এবং এই স্কেলার কোয়ান্টিটিকে আমরা বলছি আইগেন ভ্যালু করেসপন্ডিং টু দিস আইগেন ভেক্টর তার মানে আইগেন ভ্যালু একটা স্কেলার নাম্বার আইগেন ভেক্টর একটা ভেক্টর কোয়ান্টিটি এটাকে আমরা এই ডেফিনিশন গুলোকে এখন একটু লিখব শুরুতে দ্যাট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স এন্ড ল্যামডা বি এনি স্কেলার নাম্বার দেন এখানে ডেফিনিশন লেখার আগে আরেকটা জিনিস এখান থেকে আমরা এক্সপ্লেইন করে নেই তার মানে এই যে ম্যাট্রিক্স দিয়ে
আমরা একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করেছি, পেয়েছি স্কেলার কোয়ান্টিটি টাইমস ভেক্টর। তাহলে এই যে স্কেলার কোয়ান্টিটি, ল্যামডাকে আমরা বলছি আইগেন ভ্যালু এবং ভি কে বলছি আইগেন ভেক্টর। এখান থেকে আমরা পাই জিরো ভেক্টর, এখানে একটা একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে। তাহলে কি লিখেছি, আমরা এই যে উভয় পক্ষে ল্যামডা টাইমস ডি মাইনাস অফ ল্যামডা টাইমস ডি এড করেছি। ফাইনালি এখান থেকে ভি কমন নিয়েছি। তাহলে এই এক্সপ্রেশনের মধ্যে একটু ভুল আছে, এই ভুলটা কি কেউ বলতে পারবে? এ ম্যাট্রিক্স থেকে একটা স্কেলার ভ্যালু বিয়োগ করতেছি। তাহলে এটা কি এই যে ম্যাট্রিক্স সাম বা ম্যাট্রিক্স সাবট্রাকশন, মানে ম্যাট্রিক্স এর ডিফারেন্স এর এটা কি ডেফিনিশন মানে হচ্ছে? না, হ্যাঁ। তাহলে কি লাগবে? ডিটারমিন্যান্ট এর, এর ডিটারমিন্যান্ট, বোল্ড করে একটা ভেক্টর ভেক্টর, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো ভেক্টর ছিল, তাই না? এই যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, লেফট হ্যান্ড সাইড একটা ভেক্টর, রাইট হ্যান্ড সাইড একটা ভেক্টর। তাহলে আমরা যখন এই যে সাইড ইন্টারচেঞ্জ করব, তার মানে উভয় পক্ষে যখন আমরা মাইনাস ল্যামডা দিয়ে অ্যাড করব, তাহলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু জিরো ভেক্টর পাওয়া যাবে। তাহলে এ যদি স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হচ্ছে না। এখানে একটা অ্যাডার দুইটা স্কেলার হবে অথবা দুইটাই ভেক্টর হবে, এটা হলো এই মাইনাস এখানে বলার উদ্দেশ্য। এটা স্কেলার হলে হয়, কিন্তু আমরা এখানে যেহেতু এ ম্যাট্রিক্স এবং এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে আমাদেরও এখানে কি লাগবে? একটা ম্যাট্রিক্স থাকবে। ইকুয়েশনের জন্য এ এবং ল্যামডা দুটাই স্কেলার হলো ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশনের রুল ফলো করে। কিন্তু আমাদের এ যেহেতু একটা ম্যাট্রিক্স আর ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমাদের প্রয়োজন
either a দুইটাই ম্যাট্রিক্স হবে অথবা দুইটাই স্কেলার কোয়ান্টিটি হবে তো আমরা বলছি না দুইটাই ম্যাট্রিক্স তাহলে ল্যামডাতে আমরা এখান থেকে যেহেতু d কমন নিয়েছি তাহলে ল্যামডা টাইমস আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে i হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স তো ল্যামডা দিয়ে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি তাহলে a থেকে এবং এখানে যা আছে a টাইমস b মাইনাস ল্যামডা টাইমস b আমরা একই পাবো a টাইমস b মাইনাস ল্যামডা টাইমস b জিরো ভেক্টর এখন যা আমরা লিখেছি এটাও জিরো ভেক্টরই পাওয়া যায় তাহলে আমরা দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে বি এর প্রত্যেকটা এলিমেন্ট কে মাল্টিপ্লাই করা হতো তাহলে এখানে আমরা এ থেকে ল্যামডাকে বিয়োগ করছি মানে এর প্রত্যেকটা এলিমেন্টকে ল্যামডাকে বিয়োগ করতে যাচ্ছি তাহলে ল্যামডা টাইমস আইডেন্টিটি ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা টাইমস আইডেন্টিটি ম্যাট্রিক্স সেম তাহলে এটা আমরা আমাদের এই যে এই এক্সাম্পল রিলেটেড আমরা ইন জেনারেল এটা বললাম যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু হয় করেসপন্ডিং টু দ্য আইগেন ভেক্টর ভি তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারবো a টাইমস v ইকুয়ালস ল্যামডা টাইমস v a একটা ম্যাট্রিক্স তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে মডিফাই করতে পারি তাহলে আমরা এখন ডেফিনেশন দিচ্ছি আইগেন ভ্যালু হ্যাঁ প্লিজ স্যার উপরে যে 15 আর 15 এইটা কি এইটা হ্যাঁ এই যে আমরা এই ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করে পেয়েছি ও আচ্ছা স্যার তাহলে তো স্যার 2 3 1 4 এটার ডিটারমিনেন্ট তো 5 আসে এটা কি এইটা হ্যাঁ ডিটারমিনেন্ট 5 আসে কিন্তু এই ক্ষেত্রে এর ডিটারমিনেন্ট 5 কিন্তু আমরা দেব সবসময় ডিটারমিনেন্ট না এই এক্সাম্পলের জন্য ডিটারমিনেন্ট ফাইভ আর দিয়ে আছে কিন্তু আমাদের এক্সাম্পল নিলে তো আমাদের ক্যালকুলেশন একটু লেন্দি হয়ে যাবে এবং এর জন্য এই যে ভেক্টর যাকে বলছে আইগেন ভেক্টর এটা একটু বড় ম্যাট্রিক্সের জন্য বের করা যাবে না ক্যালকুলেশন করে বের করতে হবে তো যেহেতু যত বের করা যায় এই জন্য আমি এই এক্সাম্পলটা দিয়েছি এখানে আমরা আজকের ক্লাসে দেখবো 3x3 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু রিলেটেড এই ম্যাট্রিক্সের রিলেটেড আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করবো তো দেখবো যে আসলে এটা সবসময় ডিটারমিনেন্টের সমান হয় না আর শুধু আইগেন ভ্যালু একটা না এখানে 5 বলেছি না এই যে বলেছি 5 5 ছাড়াও আমরা দেখবো যে এখন এই ম্যাট্রিক্স রিলেটেড এই ভেক্টরের করেসপন্ডিং আইগেন ভ্যালু 5 এবং আরো ভেক্টর আছে যার করেসপন্ডিং আইগেন ভ্যালু হবে 1 এই দুটো আমরা এই ম্যাট্রিক্স থেকে পাব আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর তাহলে আমরা বলছি এখানে এই ইকুয়েশন আমরা এখান থেকে পেয়েছি এখানে এই যে a মাইনাস ল্যামডা আই এই রিলেটিভিটি আমরা ডিফাইন করছি b পলিনোমিয়াল এ একটা ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই এটা একটা ম্যাট্রিক্স আর এটা দিয়ে বুঝাচ্ছি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তাহলে ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা এনক্লোজ করেছি তাহলে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একটা পলিনোমিয়াল কেন এখানে ল্যামডা একটা প্যারামিটার বা আমরা বলতে পারি এই পলিনোমিয়ালের জন্য ভেরিয়েবল হলো ল্যামডা ল্যামডার মাধ্যমে আমরা একটা এক্সপ্রেশন পাবো ওই এক্সপ্রেশনটা একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন পলিনোমিয়াল বহুপদ বাংলা হলো বহুপদ তাহলে এই পলিনোমিয়ালটাকে আমরা বলছি ইজ কলড দি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল
of the matrix A. তাকে আমরা বলছি ম্যাট্রিক্স এ এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তাহলে বি যদি হয় একটা স্কয়ার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ বি মাইনাস ল্যামডা আই হবে ম্যাট্রিক্স বি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এম যদি একটা ম্যাট্রিক্স হয় ডিটারমিনেন্ট অফ এম মাইনাস ল্যামডা আই তাকে আমরা বলবো ম্যাট্রিক্স এম এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল The equation যেটা একটা polynomial বা expression in lambda তাহলে এটাকে যখন আমরা zero এর সাথে equate করব তার মানে এখানে এটা হলো determinant যেহেতু তাহলে এটা তো তখন scalar quantity হয়ে গেলে তো এই zero টা কিন্তু আর vector না এই জিরো স্কেলার তাহলে এই আমরা এই যেটা ইকুয়েশন হয়ে গেল এই ইকুয়েশনটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ওকে একটা ম্যাট্রিক্স তাহলে এই ইকুয়েশনকে সলভ করে আমরা ল্যামডার ভ্যালু গুলো বের করতে পারবো The values of lambda satisfying the characteristic equations are called eigenvalues. The set of all eigenvalues of A is called the eigenspace. So I get the spectrum. Characteristic polynomial, characteristic equation, eigenvalues, spectrum. আমরা এখানে এই যে
ম্যাট্রিক্সটা দেখেছিলাম। Let n be matrix and lambda be the eigenvalues of n. Then m minus lambda I equals p by m by n. যেহেতু আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং তার মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো হলো 1 1, তো ল্যামডা টাইমস আই হবে ল্যামডা 0 0 ল্যামডা। তো এন থেকে যখন আমরা ল্যামডা আই বিয়োগ করব তাহলে আমরা পাব 2 - ল্যামডা, 3 - 0, 1 - 0 এন্ড 4 - ল্যামডা। এটা হলো আমাদের এন মাইনাস ল্যামডা আই। ল্যামডা এখন ক্যালকুলেট করতে চাই, তার ডিটারমিনেন্ট হবে টু মাইনাস ল্যামডা টাইমস 4 - ল্যামডা মাইনাস 3, উইচ ইকুয়ালস এইট, আমার হবে 5 8 - 3 5 মাইনাস 6 ল্যামডা। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ দ্য ম্যাট্রিক্স এম। This equals 0 implies this equals 0 which implies lambda equals -1 - 5, and -1 - 5 -6, minus lambda square nothing, the plus lambda square, right? Now we also not the expression the plus lambda square, right?
জি স্যার, মাইনাস ওয়ান সে প্লাস। প্লাস লম্বা আছে তাহলে এখানে লম্বা হলে তো মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তাহলে এখানে প্লাস এটা কি ঠিক আছে প্লাস গুণ করলে হয় প্লাস ফাইভ আর যোগ করলে হয় মাইনাস সিক্স তাহলে লম্বা জিরো গুলো হলো স্যার মাইনাস ফাইভ মাইনাস ওয়ান স্যার ওয়ান ওয়ান কমা ফাইভ অর লম্বা ইকুয়ালস ওয়ান অর লম্বা ইকুয়ালস ফাইভ তাহলে এই যে ফাইভ মাইনাস সিক্স লম্বা প্লাস লম্বা স্কোয়ার ইকুয়ালস জিরো ইকুয়েশন রিপ্লাই করছে লম্বা ইকুয়ালস ওয়ান অর লম্বা ইকুয়ালস ফাইভ তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু আমরা এখানে দেখেছি একটা টু বাই টু ম্যাট্রিক্স তার আইগেন ভ্যালু পেয়েছে আমরা দুটো একটা ওয়ান আর একটা ফাইভ আমরা এখানে এই যে ওয়ান ফাইভ এর যে রিলেটেড আইগেন ভেক্টর ওটা পেয়েছিলাম এই টাইপের যে এই আইগেন ভেক্টরের ওই ফার্স্ট এলিমেন্ট মানে কম্পোনেন্ট গুলো সমান ওয়ান রিলেটেড তার কম্পোনেন্ট গুলো কেমন হবে তা আমরা এগুলো জানি না ওয়ান রিলেটেড যে কম্পোনেন্ট গুলো কেমন হবে আমরা জানি না তার পরিস্থিতি আইগেন ভেক্টর কি হবে আমরা জানি না আর ফাইভ এর জন্য জানি এই জন্য এখানে ফাইভ দিয়ে এক্সাম্পলটা দিয়েছিলাম আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল দিয়ে আইগেন ভ্যালু গুলো বের করেছি একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এম এর আইগেন ভ্যালু ওয়ান এন্ড ফাইভ তাহলে দেয়ারফর দ্যাটস স্পেকট্রাম অফ এম is a set spectrum of a set the set of all eigenvalues then we say the set of all eigenvalues of A is called a spectrum of A so therefore spectrum of N is 1 5 that is set of eigenvalues তো আমরা এখানে আইগেন ভ্যালুর এক্সাম্পল দেখেছি আইগেন ভ্যালু রিলেটেড এখন আমরা আইগেন ভ্যালুর ভেক্টরের জন্য আমরা যেখানে ডেফিনিশন দিব আইগেন ভেক্টরের ডেফিনিশন Let A be a square matrix lambda be a particular eigenvalue. Then a non-zero vector G is called Eigen vector of A corresponding to the eigen value
lambda only if he satisfies the characteristic equation. These are the matrix A, eigenvalue lambda, and the number of characteristic equation of the equation is satisfied for it. তখন আমরা দেখতে বলবো আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স এ করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা এখানে জিরো একটা ভেক্টর দ্য সেট অফ অল eigen vectors of A is all the eigenspace of eigen vectors of A. Together with the zero vector. Associated with the eigenvalue lambda. তাহলে এখানে দুইটা ডেফিনেশন, একটা হলো আইগেন ভেক্টরের জন্য আর একটা হলো আইগেন স্পেসের জন্য। আইগেন ভেক্টর, আইগেন স্পেস। It is found that one is an eigenvalue of the matrix M equals find the eigenspace of M associated with
একটা এক্সাম্পল প্রবলেম, এটা প্রবলেমই লিখে দেখো, প্রবলেম আকারে দিয়েছে। তাহলে মেট্রিক সেলের আইগেন ভ্যালু আরো থাকতে পারে, ওয়ান একটা আইগেন ভ্যালু। তাহলে আমাদের এখানে কাজ হলো যে ওয়ান এর করেসপন্ডিং মেট্রিক সেলের আইগেন স্পেস ক্যালকুলেট করা। আমাদের আজকে লেট আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এখানে এ মাইনাস লাম্বার বেরো হলো ওয়ান। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান ডিস প্রাইমস equals zero vector where I can really see and I can really see positive one
x plus এগে সলভ করলে পাওয়া যায় x plus 5y equals 0 and again x plus 5y equals 0. Then if this equation figure, we can take a 5, x plus 5y equals 0, x plus 5y equals 0. মানে আমরা যেটাকে রিডাকশন এখানে অ্যাপ্লাই করি তাহলে সিম্পলি এখানে একটা ইকুয়েশনই পাওয়া যাবে যেটা হলো x প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো থেকে পাওয়া যাবে। তার মানে এখানে কয়টা ইকুয়েশন আছে, ইকুয়েশন হলো একটা, নাম্বার অফ ভেরিয়েবল হলো দুইটা, মানে একটা ফ্রি ভেরিয়েবল আছে এখানে, একটা ভেরিয়েবল ফ্রি, লেট ওয়াই বি ফ্রি, আর বি দা ফ্রি ভেরিয়েবল, y equals a, where is any real number, any real number হয় তাহলে কিন্তু x এর ভ্যালু জিরো পাওয়া যাবে, কিন্তু নন জিরো ভেক্টর এবং any non-zero real number, then x equals positive minus twice a and y equals a. Thus, eigen space of M is A is non-zero real number.
জিরো ভেক্টরটাকে আমরা সেপারেট করে দেখিয়েছি, আর কারণ জিরো ভেক্টরকে আমরা বলছি না যে একটা আইগেন ভেক্টর, মানে আইগেন স্পেসের একটা এলিমেন্ট, আর আইগেন ভেক্টর গুলো হলো মাইনাস প্রাইস এ, এখন এ হলো একটা নন জিরো ভেক্টর, আইগেন ভেক্টর কোন জিরো ভেক্টর আইগেন ভেক্টর হতে পারে না, আর বলেছিলাম যে নন জিরো ভেক্টর, এই নন জিরো ভেক্টর এটাকে আমরা বলছি আইগেন ভেক্টর। একটা আইগেন ভেক্টর যদি আমরা বের করতে চাই, তাহলে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান, মাইনাস থ্রি ওয়ান, এবং আমরা এই যে শুরু করেছিলাম যে এক্সাম্পলটা দিয়ে আমরা এটার মধ্যেও দেখতে পারি যে কি হবে বলতো, এই এক্সাম্পলের ক্ষেত্রে যে কোনো একজন বলতো আমরা যদি এখানে মাইনাস থ্রি, মাইনাস থ্রি নে এবং ওয়ান নে, তাহলে এরকম আমরা আইগেন ভেক্টর পাবো এই ম্যাট্রিক্সের, তাহলে এখানে কি পাওয়া যাবে, এখানে কি পাওয়া যাবে গুণ করে, আমরা এই ম্যাট্রিক্সটা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, আমরা যে আইগেন ভ্যালুটা কনসিডার করেছি সেটা হলো ওয়ান, তাহলে তার স্কেলার মাল্টিপল একই, কারণ এই ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা ওই ভেক্টর সেই ভেক্টরটাই পাবো, কারণ তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হলো ওয়ান। তাহলে ফাইভ দিয়ে যদি আমরা আইগেন ভেক্টর ক্যালকুলেট করি তাহলে ওই আইগেন ভেক্টর গুলো হবে ওই টাইপের এ এ, মানে এখানে যদি মাইনাস থ্রি টাইমস এ এ, আর তখন পাবো এ এ, মানে এক্স এবং ওয়াই সমান পাবো, আমরা এখানে যে ইকুয়েশনটা পাবো এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো, যদি আমরা আইগেন ভ্যালু ফাইভ ধরে আইগেন স্পেস ক্যালকুলেট করতে চাই তখন আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো, x equals y, তাহলে একটা ফ্রি ভেরিয়েবল আছে y ফ্রি ভেরিয়েবল, এবং আমরা y কে যখন a অ্যাসাইন করব তখন আমরা পাবো a a, মানে দুটা এন্ট্রি ভেক্টর সেম, এই জন্য আমরা ওই এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে শুরুতে আইগেন ভেক্টর প্র্যাকটিস করার জন্য, যে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ আমরা যাই দেই না কেন, এখানে যদি দুটো এলিমেন্ট সমান হয় তাহলে আমরা তার স্কেলার মাল্টিপল পাবো, কারণ এই ম্যাট্রিক্সের আইগেন স্পেসের ভেক্টর গুলো এই টাইপের, যে তার এক্স এবং ওয়াই কম্পোনেন্ট সমান, সবগুলোর ক্ষেত্রে স্কেলার মাল্টিপল হবে ফাইভ, মানে তার স্কেলার কোয়ান্টিটি ফাইভ, আমরা তার স্কেলার মাল্টিপল পাবো। এখানেও ওয়ান এর জন্য আমরা পেয়েছি এক্স এবং ওয়াই এর ভ্যালু, যে একটা আরেকটা মাইনাস থ্রি টাইমস, কিন্তু পরীক্ষায় কিন্তু একদম এত সহজ প্রবলেম, মানে এত সহজ প্রবলেম তো আসবেই না, আসবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, আমাদের এখানে টাইপ করতে একটু ঝামেলা, এই জন্য আমি একদম সিম্পলেস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি, এবং তোমাদের যদি এখান থেকে ক্লিয়ার না হয়, তোমাদের মনে করো না আমাদের জন্য আরো এক্সাম্পল আমাদের ক্লাসে দেখা দরকার, তখন আমি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নিব, আর যদি মনে করো না আমরা প্রথমে তো ট্রাই করতে চাই আমরা নিজেরা স্পেক্ট্রাম এবং আইগেন স্পেস ক্যালকুলেট করতে পারি কিনা, তাহলে আমি একটা প্রবলেম দিব এখানে, আরেকটা প্রবলেম কমন প্রবলেম প্রায় সবগুলো বইতে এই প্রবলেমটা আছে, এক্সাম্পলের মধ্যে পাওয়া যায়, কমন
common একটা example. Let B equal this. Find the spectrum of B and the eigen spaces associated to each every eigen vector. এখানে আইগেন স্পেস হবে তিনটা আইগেন স্পেস এবং এই জন্য বলছে দা কমন এক্সাম্পল তার আইগেন ভ্যালু গুলো হবে 1, 2, 3 তিনটা আইগেন ভ্যালু আছে এখানে 1, 2, 3 এবং 1, 2, 3 প্রত্যেকটা আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর ধরে আইগেন স্পেস গুলো ক্যালকুলেট করতে হবে তাহলে আমরা তিনটা আইগেন স্পেস পাবো ডিফারেন্ট আইগেন স্পেস তিনটা এবং প্রত্যেকটা আইগেন স্পেস এর মধ্যেই আবার জিরো ভেক্টরটাকে ইনক্লুড করতে হবে আনসার দেওয়ার জন্য আনসারের ক্ষেত্রে যেমন আমরা এখানে যে দিয়েছি আইগেন ভেক্টর এখানে ইনফাইনাইট নাম্বার অফ আইগেন ভেক্টর আছে আমরা জানি এর ভ্যালু আমরা নন জিরো তিনটার জন্য তিনটা আইগেন ভ্যালু যে পাবো আমরা এই প্রবলেম নতুন প্রবলেমে তারও আইগেন স্পেস গুলো ইনফাইনাইট হবে এখন তোমাদের কি মতামত এখানে বলো আমরা কি এটা এখানে প্রবলেম এখানে প্র্যাকটিস করবো ক্লাসে না তোমরা শুরুতে ট্রাই করবা হ্যাঁ বিজন শুনতে পাচ্ছ হ্যালো স্যার বিজনের মনে হয় নেটে প্রবলেম ও মনে হয় বের হয়ে গেছে স্যার তুমি কে শান্ত নাকি স্যার শান্ত না আমি স্যার মেহরাজ মেহরাজ তোমার কি মনে হয় বলো স্যার একটু ট্রাই করে দেখতে হবে আসলে জিনিসটা আরেকবার মানে একটু মাথা ঠান্ডা করে বসলে হয়তো বুঝবো স্যার তার মানে আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কি মনে হয় তোমার আইগেন ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করেছি দেখো তো ম্যাট্রিক্স এর আমরা এখানে পেয়েছি কোয়াড্রেটিক পলিনোমিয়াল তাই না জি স্যার কিউবিক পলিনোমিয়াল সলভ করার মেথড গুলো আছে কিউবিক পলিনোমিয়াল তো মানে ক্যালকুলেটরে সলভ করা যায় না না করা যায় স্যার কিউবিক পর্যন্ত ক্যালকুলেটরে করা যায় স্যার আর খাতায় তো শুধু আনসার লিখতে হবে না ক্যালকুলেশন একটু দেখাতে হবে তাই না কিন্তু স্যার কিউবিক এর ক্যালকুলেশন হয়ে গেলে স্যার তখন কষ্ট হচ্ছে আচ্ছা মানে এই যে কি বলে সিনথেটিক ডিভিশন হ্যাঁ
অ্যাপ্লাই করে সিন্থেটিক ডিভিশন। তাহলে এখানে আইগেন ভ্যালু গুলো আমরা ক্যালকুলেট করলাম, তাহলে আইগেন ভ্যালু ক্যালকুলেট করার পর আইগেন স্পেস যে কোনো আইগেন ভেক্টরের করেসপন্ডিং আইগেন স্পেস, তাহলে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন পাবো। এই যে এখানে আমরা যখন ধরে নেব এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স তো আছেই, তাহলে আমরা এখানে এই যে সিস্টেম ইকুয়েশন পেয়েছি, মেইন কাজটা কিন্তু এখানে যত ক্যালকুলেশন আছে তখন আমরা তিনটা ইকুয়েশন এখানে পাবো। ওই তিনটা ইকুয়েশন থেকে আমরা এই যে এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব বা সরাসরি অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা লিখে দেবো তিনটা ইকুয়েশন থেকে, আর অগমেন্টেড ম্যাট্রিক্স কে আমরা নিয়ে যাবো এশিলন ফর্মে, র এশিলন ফর্ম, তারপর আমরা ইকুয়েশনে ব্যাক করবো। যদি এখানে তো একদম খুব সহজে বলা বোঝা যাচ্ছে যে দুইটা ইকুয়েশন সেম, তাই না? আমি একজন বলতে পারি যে একটা ইকুয়েশন অলরেডি অমিট হয়ে যাবে, একটা ইকুয়েশনই থাকবে এখানে। তো যখন থ্রি এরকম তিনটা ভেরিয়েবলের তিনটা ইকুয়েশন থাকবে, সবসময় অবভিয়াস নাও হতে পারে, তখন আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখবো এখান থেকে ইকুয়েশন থেকে। আর তার রাইট হ্যান্ড সাইড তো জিরো, তার রাইট হ্যান্ড সাইড জিরো, তাহলে ম্যাট্রিক্স গুলো আমরা এশিলন ফর্মে নিয়ে যাই, রাইট হ্যান্ড সাইডে কোনো ক্যালকুলেশন নাই, ম্যাট্রিক্স এর ভিতরে ক্যালকুলেশন। তাহলে আমরা ইকুয়েশন আসবো, তখন দেখবো যে আমাদের একবার ইকুয়েশন রিমুভ হয়ে গেছে, এক বা একাধিক ফ্রি ভেরিয়েবল আছে সিস্টেমে, থ্রি বাই থ্রি মানে এর চাইতে বড় ম্যাট্রিক্স এর আইগেন স্পেস ক্যালকুলেট করতে বলা হয় না। যেটা আমাদের হচ্ছে বড় প্রবলেম, আমরা লিনিয়ার সিস্টেম সলভ করতে গিয়ে সলভ করবো, কিন্তু আইগেন ভেক্টর ক্যালকুলেট করার জন্য ম্যাক্সিমাম থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দেওয়া হয়, এবং এই বারবার এই লিনিয়ার সিস্টেমটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে বারবার একাধিক প্রবলেমে। এরপরও আমাদের যত প্রবলেম আসবে দেখবো আমরা সব প্রবলেমে লিনিয়ার সিস্টেম, সব প্রবলেমে আসবে লিনিয়ার সিস্টেম, এশিলন ফর্ম, র রিডাকশন, এটাই বারবার আসবে বারবার। প্রত্যেকটা প্রবলেমেই দেখা যাবে যে আমাদের এশিলন ফর্ম কাজে লাগছে প্রত্যেকটা প্রবলেমে। তাহলে আমার যদি চাও, আমার হাতে এখন সময় আছে, আমরা এই যে ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি এর জন্য, এই যে ম্যাট্রিক্স বি এর জন্য যে কোনো একটা আইগেন ভ্যালু আমরা জানি যে আইগেন ভ্যালু হলো 1 2 3, আর এখানে একটু ইঙ্গিত আছে, হ্যাঁ এটা তোমার মাথায় রেখে যে 1 2 3, হ্যাঁ 1 2 3 সবসময় এটা হবে না, সবসময় অন্যরকম হতে পারে, আমরা দেখবো। যদি ওই যে আগের এক্সাম্পলের মধ্যে দেখো এখানে কি আছে 2 4, কিন্তু আমরা আইগেন ভ্যালু পেয়েছি 1 5, কিন্তু এখানে খুব মজার এই জন্য বলছি এক্সাম্পলটা প্রায় সব বইতে আছে, এই যে 1 2 3 হলো আইগেন ভেক্টর। তাহলে আমরা যে কোনো একটা আইদার 1 অর 2 অর 3 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো ক্যালকুলেট করতে পারি। তোমাদের কি মনে হয় আমরা আজকে বের করবো এখন, মতামত কি বলো? আচ্ছা স্যার, আমরা নাহলে ট্রাই করে দেখি একবার।